এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পাখি জল খাবি? একটু জল খাবে মা, একটু জল দিন না, একটু জল দিন। আস্তে আস্তে, এই রোদের মধ্যে আপনারা কেন বেরিয়েছেন? এই অবস্থায় বেরোলে তোমার তো শরীর খারাপ হবেই মা। আসলে কয়েক বছর আগে আমাদের একজন পরিচিতর অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে, তো সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারছে না, কোনো সন্ধানই পেলাম না। হঠাৎ করেই ওর মাথাটা ঘুরে গেছে মনে হয়। তুই এখন ঠিক ঠিক আছিস পাখি? ও বাইরে ভীষণ রোদ, এই অবস্থায় ওকে নিয়ে বেশি ঘোরা ভালো নয়। আপনি বরং এক কাজ করুন, ওকে নিয়ে না বাড়ি চলে যান। হ্যাঁ সেই ভালো। পাখি পাখি আমরা পরে আসবো, তুই এখন চল, এখন বাড়ি চল। ধন্যবাদ সবাই সবাইকে, আপনারা এখন যান। এই ড্রাইভার, এক মিনিট একটু দাঁড়ান। যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন না। এই ছবিটা কার? ওরই নাম আকাশদীপ মৈত্র। ওরই এখানে 4 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছিলাম যে কেউ কিছু দেখেছিল কিনা বা কারোর কিছু মনে আছে কিনা। হ্যাঁ মানে আপনি কি জানেন কিছু এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে, কিছু বলতে পারবেন? এক কাজ করুন, আপনারা আমার সাথে আসুন, আমার মনে হয় আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনারা আমার সাথে আসুন। মা আমি আসছি। মোহিত তোর সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। মোহিত তুই কি বিশ্বাস করিস আমি তোর ব্যাপারে যা সিদ্ধান্ত নিই সেটা তোর ভালোর জন্যই নিই? এরম ভাবে বলছো কেন বাবা? তুমি যা ভেবেছো নিশ্চয়ই আমার ভালোর জন্যই ভেবেছো, বলো না? আসলে এই বাড়িতে কেউ কেউ আছেন যারা মনে করেন আমি আমার সন্তানদের জন্য যা সিদ্ধান্ত নিয়েছি সেটা অনেক সময় তাদের ভালোর জন্য হয়নি। তুই নিশ্চয়ই সেরকম কিছু মনে করিস না। দেখ মোহিত, আমি আজ অব্দি তোকে যা বলেছি তুই কখনো আমায় ফেরাসনি। আমি আশা করবো আজকে আমি তোকে যেটা বলবো তুই সেটাতে আমায় ফেরাবি না। বলো বাবা, আমি তোমার উপর ভরসা করি। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে বিকেলেই তোর আর মিত্রার রেজিস্ট্রি ম্যারেজ হবে।